আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন মানুষের পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম এজন্য ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উম্মতকে স্পষ্ট ভাবে দিক নির্দেশনা প্রদান করেছেন ভালো নাম চিহ্নিত করার পাশাপাশি মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন এবং অসুন্দর নাম পরিবর্তন করে ভালো নাম রাখার মাধ্যমে বাস্তব জীবনে এর আমলি নমুনা বেশ করেছেন একটু কল্পনা করুন এক ব্যক্তির নাম হচ্ছে কালু উচ্চ শিক্ষা লাভ করে সে বড় ডাক্তার বা প্রফেসর হয়ে গেলেন এখন তাকে ডাকা হচ্ছে ডাক্তার কালু কালু বা প্রফেসর বলে তাহলে ব্যাপারটা কেমন দেখাবে তার নাম ও পদের মধ্যে কি কোন সামঞ্জস্য থাকবে এ ধরনের নাম দ্বারা ব্যক্তিত্বের মানহানি হয় পাশাপাশি ব্যক্তির ধর্ম ও জাতীয় পরিচয়ও থাকে অস্পষ্ট তাই ঘরের ফুলবাগানে যখন কোনো শিশু কলি হয়ে আসবে তখন সতর্কতার সাথেই তার নাম নির্বাচন করা উচিত যেন নামটা হয় ইসলামী সুন্দর ও ভাবগম্ভীর ভালো নাম রাখা পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব আমরা এভাবে বলতে পারি যে পিতামাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে তার জন্য সুন্দর নাম নির্বাচন করা আবু দারদার আদেলাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের ও তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে তাই তোমরা তোমাদের সুন্দর নামকরণ করো সোনানে আবুদাও হাদিস নং চার হাজার নয়শত আটচল্লিশ যদিও হাদিসটি দুর্বল তাই আজকে আমরা উল্লেখ্য করবো ইসলামের বাসাইকৃত বেশ কিছু নাম এবং নামের অর্থ এক নম্বরে যে নামটির কথা বলবো তা হচ্ছে মুহাম্মদ এ নামের অর্থ প্রশংসিত দ্বিতীয় নামটি হলো আহমদ অর্থ অধিক প্রশংসাকারী তৃতীয় নামটি হলো তামিম অর্থ দৈহিক ও চারিত্রিকভাবে পরিপূর্ণ চতুর্থ নামটি হলো আব্দুল মুমি অর্থ নিরাপত্তা দাতার বান্দা পঞ্চম নামটি হল সোহাইব অর্থ যার চুল কিছুটা লালছে, ছয় ইসা অর্থ আন্তরিক সাত ইউসুফ অর্থ প্রশংসিত আট তালহা অর্থ বরকতপূর্ণ জান্নাতি বৃক্ষ নয় খালিদ অর্থ অমর স্থায়ী দশ লাভিব অর্থ বুদ্ধিমান এগারো ওসমান অর্থ জ্ঞানী বারো আলী অর্থ সু উচ্চ তেরো আইমান সাতি অর্থ সুখী চোদ্দ সাদমান সাদিক অর্থ অনুশোচনাকারী ও সত্যবাদী পনেরো আবরার ফাহাদ অর্থ ন্যায়বান সিংহ ষোলো তাওহিদ আফ্রিদি অর্থ বিশ্বাসকর্তা সতেরো রাশেদুজ্জামান রাকিব অর্থ যুগের পথ প্রদর্শক আঠারো আব্দুর রহিম অর্থ দয়ালুর গোলাম উনিশ মাহমুদ হাসান অর্থ প্রতিভাশালী নেতা বিশ আরিফ অর্থ অভিজ্ঞ একুশ আবদুল্লাহ অর্থ আল্লাহর দাস বাইশ আব্দুর রহমান অর্থ দয়াময়ের দাস